উদালিত চিকিৎসক সেউজ কুমাৰ সেনাপতিক আক্ৰমণৰ ঘটনাৰ প্ৰতিবাদ অব্যাহত আছে। সদৌ অসম নাৰ্ছ সন্থাই কলা বেজ পৰিধান কৰি সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ। গোৱালপাৰাৰ পৰা এই বিষয়ে আমাক সবিশেষ জনাব পোনপটীয়াকৈ উদিত নাৰায়ণ কলিতাই। উদিত, আজিও সমগ্র রাজ্য জুড়ি অব্যাহত আছে আর সদৌ অসম নার্স সন্থায় আজি কলা বেজ পরিধান করে প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়েছে। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছো গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয়ত। আর ইয়াতো দেখা গেছে যে নার্স সকলে কলা বেজ পরিধান করে কর্তব্যের মাজতেও প্রতিবাদ সাব্যস্ত করেছে। আমি দেখাইছো নিউজ লাইভ দর্শক এই সকল হয়েছে সদৌ অসম নার্স সন্থার যে নার্স আমি দেখাইছো। আর কলা বেজ পরিধান করে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। হজাই কাণ্ডর যে চিকিৎসকক যে আক্রমণ করেছিল, জঘন্য ঘটনা সংঘটিত হয়েছিল, এডাল যে নরাধমর যে আক্রমণ বলেছিল চিকিৎসক, আর তারপর এনেদরে সমগ্র রাজ্যের প্রতিবাদ অব্যাহত আছে। আর সদৌ অসম নার্স সন্থায় এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে কলা বেজ পরিধান করে। মই আপনাকে খুলাইছো আজিও প্রতিবাদ অব্যাহত আছে আপনার। নমস্কার, প্রথমতে মই নিউজ লাইভর সমূহ কর্মকর্তালৈ ধন্যবাদ জ্ঞাপন করছো। কথাটো হল আমার যে পুনরাবৃত্তি ঘটি আছে যা 48 ঘন্টার ভিতর আমার অসমত তিনিটাকৈ চাঞ্চল্যকর ঘটনায় আমাক জকারি গৈছে। আমি কম্পিত হৈছো, আমি আতঙ্কিত হৈছো, আর আতঙ্কিত হৈছে আমার পরিয়ালবর্গ, লগতে আমার সন্তান। আমি যেতিয়া কর্তব্যত ওলাই আহো আমার সন্তান সকলেও মানে আতঙ্কিত হৈ থাকে যে মা বা দেউতাই ডিউটিলৈ গৈছে ভালদরে ঘুরি আহি পায় না নাপায়, কি জানিবা কাবা নির্যাতনের বলি হয়। কিন্তু এটা কথা মন করবলগিয়া আমি উল্লেখ করব লাগিব যে যেটু পুনরাবৃত্তি হৈ আছে ইয়ার কারণটো নো কি, আমি এই কথাটো প্রথমতে আমি উলিয়াব লাগিব। ইয়াত প্রথম কথাটো ইয়াতো দৃষ্টান্তমূলক শাস্তি নাপায়, এইটোতো আমি জানো আর সর্বজন বিদিত এইটো কথা। দুই নম্বর কথাটো হৈছে ইয়াত আমার কিছু গেপিংও নথকা নহয়। যেনেকৈ এটা সৰু উদাহরণ দিছো, আমার গোৱালপাৰা অসামরিক চিকিৎসালয়ত মই কর্মরত, ইয়াতে 200 বিছনাযুক্ত এখন হসপিটাল, কিন্তু ইয়াতে আমার পার্মানেন্ট স্টাফ নার্সর পোস্ট আছে মাত্র 14 জন। আর এই ক্ষেত্রত আমি বহু এই ক্ষেত্রত আমি বারেই বারে আমি আন্দোলন পর্যন্ত আমি করেছো। এটা সময়ত আমি জঙ্গি আন্দোলন গড়ে উঠেছিল। আপনার কাছে আহি মই পরবর্তী সময়ত আপনার কাছে লৈছো কি কব, রাজ্য প্রতিবাদ আপনার অব্যাহত আছে 48 ঘন্টা তিনটা করে এনেদরে চিকিৎসা কর্মীর উপর আক্রমণ ঘটনা সংঘটিত হয়েছে কি কব? হয়, নমস্কার। প্রথমতে মই নিউজ লাইভক কর্মকর্তালয় ধন্যবাদ জ্ঞাপন করছো, যেহেতু আমার 48 ঘন্টার ভিতর উদালিত যা মঙ্গলবারে উদালিত যেটু ঘটনা সংঘটিত হল তাত ডক্টরজনক মরা ডক্টর যেনে মারিছে তার উপরে আমার সিস্টার তার ললিতা ভরালি তা মর্নিং শিফ্টর আসলে খেদি খেদি যেনে তাক অপদস্থ করেছে, তা ডিঙি চেপি ধরেছে বলে কৈছে, তাক বহুত টর্চার করেছে, তাক খেদি খেদি এনেকা হয়েছে, তাক হত্যা তাক যদি পালেহেতেন তাক হত্যা করিলেহেতেন এনেকা পরিস্থিতি হয়েছে। গতি সেইটো আমি যিকেইজনে কৰিছে সিহঁতক আমি তীব্র ভাষাৰে গৰিহণা দিছোঁ, তেওঁলোক যাতে আইনৰ বুৰঙলৈ কোনো সাৰি যাব নোৱাৰে। আৰু তাৰোপৰি আমি এইটো বিচাৰিছোঁ যে আমি যিহেতু ৰাতিপুৱাই ওলাই আহোঁ কৰ্মস্থলীলৈ, আমি যাতে নিৰাপত্তা পাওঁ তাকে আমি বিচাৰিছোঁ। হয়, আমাক নিরাপত্তা লাগে, শুনেছি নিরাপত্তা সুনিশ্চিত হব লাগে চিকিৎসা কর্মী সকলের। বাইদেউ, আপনার কাছে আইসো যে 48 ঘন্টা তিনটাকৈ সেই একে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, কিয় বারে বারে এনেবর ঘটনা সংঘটিত হয়ে আছে? সেইটো বারে বারে প্রশ্ন হয় মোর যে আমি এনেদরে কিমানবার আর মানে বর্বরতার সম্মুখীন হব লাগিব, কিমান দিন আমি সহ্য করব লাগিব যদিহে এটা সুচারুরূপে এটা নিরাপত্তার ব্যবস্থা নকরে বা আমাক এটা ভাল বেরিয়ারের এটা ধর যত ডিউটি করো আমি এটা বেরিয়ারের ব্যবস্থা নকরে তেতিয়াহলে আমি হয়তো এনেকুৱাকে আর বহুদিন আমি লাঞ্ছিত হব লাগিব, বহুদিন আমি এনেকে পাবলিকর আমি মারধর খাইয়ে থাকিব লাগিব। কিন্তু এটা বহুত দুঃখ লগা কথা হয়েছে, আমি যার কারণে আত্মা উচর্গা করছো, যার কারণে আমি সব এরি ঘর সংসার সব ত্যাগ করে আমি অহর্নিশে কাম করে আছো, কিন্তু তাত যদি আমি আমিই লাঞ্ছিত হব লগা হয় এইটো খুব লজ্জাজনক কথা হয়েছে। আমি সকলোৱে জাগ্রত হব লাগে আর উপর মহলৰ পৰা সরকারে আমাক এইখিনি কথা ভালদরে নিরীক্ষণ করে কি একটা ব্যবস্থা সুব্যবস্থা এটা করে দিব লাগে, এইটো এটা মোৰ কাটৰ অনুরোধ।
হয় সজাৰ যে চিকিৎসকৰ ওপৰত জঘন্য ঘটনা আক্ৰমণৰ দৰে জঘন্য ঘটনা সেই ঘটনাৰ আজিও প্ৰতিবাদ অব্যাহত আছে আৰু দেখুৱাইছোঁ আমি নিউজ লাইভৰ দৰ্শকলোক এই মুহূৰ্তত গোৱালপাৰা অসামৰিক চিকিৎসালয়ৰ যি সন্মুখভাগৰ দৃশ্য দেখুৱাইছোঁ আৰু ইয়াত যে কৰ্মৰত নাৰ্ছসকলে তেওঁলোকে ওলাই আহিছে বাহিৰলৈ আৰু কলা বেজ পৰিধান কৰি তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে সকলোৱে একেমুখে ধিক্কাৰ দিছে গৰিহণা দিছে আৰু দোষীয়ে উচিত শাস্তি পোৱাৰ তেওঁলোকে দাবী উত্থাপন কৰিছে বাইদেউ আপোনাক কাষলৈ আহিছোঁ এই আজিও প্ৰতিবাদ কৰিছে আপোনালোকে হয় আজিও আমি প্রতিবাদ করেছো করেছো মানে আমার এনেকুয়া প্রবলেম লাগে এই যে ঘটনাবিলা হয়ে থাকে এই ঘটনাটো নহওয়ার কারণে আমার সরকারের ওসর আমি পরিজরে অনুরোধ করেছো যে এনেকুয়া ঘটনা যাতে নহয় আর এডমিনিস্ট্রেটিভ সাইডের পর আমাক সুরক্ষিত দিয়ে আমাক কাম করার কারণে সুবিধা করে দিয়ে কারণ আমার জীবনের সবরে জীবনের একটা দাম আছে যেনেকুয়া পেশেন্টর জীবনের দাম আছে আমারও ভীষণ জীবনের দাম আছে আর আমি যে আহিছো ইয়াত ডিউটি করবলে পেশেন্টক আমি ট্রিটমেন্ট দিবলে কোনো ডক্টর বা কোনো নার্সে কোনো মেডিকেল এমপ্লয়ে কোনো এজন পেশেন্টক নেগলিজেন্সি করব নয় আর নকরে তেওঁলোকে মানুহ হয় বা আমিও মানুহ হোক গতি আমি পেশেন্টর নেগলিজেন্সি করাটো মানে আমার নিজরে ব্রেইনত এটা খেলি থাকে যে এই পেশেন্ট অসুবিধা হল পেশেন্ট কেউ ইমান সিরিয়াস হল পেশেন্ট কেউ ঢুকালে সেইটো লৈ আমিও কিবা কিবি ভাবি থাকো